হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকে দেখাতে চলেছি সরস্বতী পূজা স্পেশাল ক্লে জুয়েলারি লাস্ট পার্ট টুকু। ক্লে জুয়েলারিটি শুকিয়ে যাওয়ার পর আমি একটি স্যান্ড পেপার নিয়েছি এবং এর চারপাশটা ঘষে নিচ্ছি। এরপর আমি ফেভিক্রিলের অ্যাক্রালিক কালার নিয়েছি এবং বেস কালার হিসেবে হোয়াইট কালার করে নিচ্ছি। এরপর গোল্ডেন ইয়েলো এবং ফ্লেশ টিন্ট এই দুটো কালার ব্যবহার করেছি। এরপর কিছু কিছু জায়গায় আমি ব্রাউন কালারও ইউজ করে নিচ্ছি। এরপর সরস্বতী ঠাকুরের বীণাটি কালার করতে আমি ব্রাউন ইউজ করেছি। বইটি কালার করতে আমি ফ্লেশ টিন্ট, ব্রাউন এবং সামান্য হোয়াইট ব্যবহার করেছি। পলাশ ফুলগুলোতে আমি অরেঞ্জ এবং ব্ল্যাক কালার ইউজ করে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর বইয়ের ওপর থাকা পেনটিকে আমি রেড এবং ব্ল্যাক কালার করে নিয়েছি। বইয়ের তিন দিকে পাতাগুলো বোঝাতে আমি হোয়াইট কালার ইউজ করে নিয়েছি।
আমার জুয়েলারিটি কালার করা প্রায় শেষের দিকে। অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আমি জুয়েলারিটি বানিয়েছি। এখানে কোনো ক্লে টুল বা ক্লে কাটার আমি ইউজ করিনি। বইটির উপরে আমি গীত বিতার নাম লিখে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বইয়ের নাম লিখতে পারেন। এরপর তানপুরার উপরে আমি কিছু আলপনা এঁকে নিয়েছি। সরস্বতী পূজা স্পেশাল এই ক্লে জুয়েলারিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর জুয়েলারিটির ব্যাক সাইডে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার করে নিয়েছি। এরপর আমি ভার্নিশ ইউজ করে নিয়েছি। ভার্নিশ ইউজ করার ফলে এটি চকচকে হয় এবং কালার অনেকদিন পর্যন্ত টেকসই হয়। এবার আমি জুট নিয়েছি এবং স্মল সাইজের ঝুমকার বেস নিয়ে নিয়েছি। ঝুমকার বেসগুলিকে আমি জুট দিয়ে আঠার সাহায্যে এইভাবে জড়িয়ে নিচ্ছি। এরপর ঝুমকার নিচের সাইডে আমি পম্পম লেস আটকিয়ে নিয়েছি। এরপর ছুঁচ সুতোর সাহায্যে একটি করে ঝুমকা ও একটি করে কটন বল আমি জুয়েলারিটির নিচের অংশে আটকিয়ে নিচ্ছি। প্রথমে আমি পাঁচটি ঝুমকা নিয়েছিলাম, কিন্তু পরে আমার তিনটি ঝুমকা লেগেছিল। এরপর ইয়েলো টার্সেল নিয়েছি এবং একটি করে হলুদ ও একটি করে লাল রঙের কটন বল দিয়ে আমি সেটিকে জুয়েলারির সাথে আটকিয়ে নিচ্ছি।
সুতোগুলো কাটার পরে আঠা দিয়ে এর মুখ বন্ধ করে নিয়েছি এবং এটিকে কটন বলের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। ইয়ারিং হিসেবে আমি এর সাথে ক্লে পলাশ ফুল বানিয়ে নিয়েছি। ক্লে পলাশ ফুলের ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে। আমার সরস্বতী পূজা স্পেশাল এই ক্লে জুয়েলারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।